हाय गाइस, अस्सलाम वालेकुम। केमन आछेन सबाई? आशा करी भालो आछेन। तो गाइस, आमी आजके एकटा मजार जिनिस देखाबो। तो ओई जे गाइस देखेन, एकटी पाखिर चाना। तो गत दुई दिन आगे आमादेर जाफलांग एलाकाय प्रचंड जोर बृष्टि होयेछिलो। सेई जोर बृष्टि थेके उचु एकटी गाछ थेके एई पाखिर चानाटी पड़े जाय। तो आमरा कोयेकजन सन्ध्याबेला যাওয়ার সময় দেখতে পাই এই চানাটি পড়ে আছে নিচে। তারপরে গিয়ে উদ্ধার করি এই পাখি চানাটিকে। তো গাইস, আমি দেখাই এই চানাটি, দেখেন চিনতে পারেন কি না। এই গাইস, সেই পাখি, পাখির চানাটি। আর এই যে ওর খাবার, প্রতিদিন 50-100 টাকার মাছ লাগে। এই বাচ্চাটি 4-5 দিন হবে বয়স, কিন্তু দেখতে অনেকটা বড়। আমি একটু ওকে মাছ খাওয়াচ্ছি, দেখেন গাইস ও কিভাবে মাছ খায়। এই যে ভিউয়ার্স, দেখেন কিভাবে কাটছে মাছগুলা। আমি আরেক পিস দেওয়ার চেষ্টা করছি। এই যে ভিউয়ার্স, দেখেন কিভাবে খাইতেছে মাছ। তো এগুলো সাধারণত মাছকেই বেঁচে থাকে, ওদের মা বিল থেকে মাছ মেরে আনি ওদেরকে খাওয়ায়। আর সাধারণত একটাই বাচ্চা দেয়, এগুলা একটাই ডিম দেয়। আসলে এটি একটি আমাদের গ্রাম্য ভাষায় চিল পাখি বলে, অনেক বড় পাখি, চিল বা বাস পাখি। তো গত পরশুকু প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে অনেক উঁচু গাছ থেকে এটা নিচে পড়ে যায় বাসা সহ। তারপরে অনেক চেষ্টা করি ওকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার, কিন্তু ব্যর্থ হই। কারণ ওর একটি ডানা ইঞ্জুরি, এখনো ইঞ্জুরি, এই যে পরে ইঞ্জুরি হয়েছে আঘাত পেয়ে। তো আমরা এই পাখিটিকে বর্তমানে খাবার দাবার দিচ্ছি এবং পুষতেছি, এবং প্রতিদিন মাছও দিচ্ছি। এগুলা সাধারণত শিকারী পাখি, এগুলা পোকামাকড় খায় না। এগুলা মাছ, মাংস, ইঁদুর, বিচ্ছু, এগুলা খেয়ে বেঁচে থাকে। তো ভিউয়ার্স, প্রতিদিন ওকে মাছ খাওয়াতে হয় 3-4 বেলা। তো দেখেন এই যে পাখিটা, এটা আসলে যখন একটু বড় হবে, উঠতে সক্ষম হবে, তখন আমরা এটা মুক্ত আকাশ হব, মুক্ত করে দেব। সেই পর্যন্ত আমাদের কাছে থাকবে এটা। তো ভিউয়ার্স, এটি কোন গাছ থেকে পড়লো সেটা দেখাবো, চলেন। এ ভিউয়ার্স, এটা আমাদের বাগানের প্রবেশ মুখ। তো আমরা এদিক দিয়ে যাব, যেখানে এই চানাটি পেয়েছি ওই গাছের নিচে। তো এটা আমাদের বাগান, বিশাল বড় বাগান, পান সুপারির বাগান। তো ভিউয়ার্স, আমরা এখন যাব ওই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন, আমরা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। খুবই বড় একটি গাছ, যেখান থেকে ওই পাখি চানাটি নিচে পড়েছিল। এই যে ভিউয়ার্স, সামনে মনে হয় এই গাছটি প্রচণ্ড জোর তুফানের কারণে বাসা সহ বাচ্চাটি নিচে পড়ে যায়, যার কারণে অনেকটা ইঞ্জুরি পায় ওর ডানায়। তো ইনশাল্লাহ এখন একটা সুস্থ। এ ভিউয়ার্স, আমাদের বাগান, পান সুপারি বাগান। এটা জাফলংয়ের ঐতিহ্য যে পান সুপারি বাগান। এ ভিউয়ার্স, এই সেই গাছ। তো আমি গাছের একদম কাছে চলে যাব। খুবই বড় গাছ, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে এই পাখির চানাটি নিচে পড়ে যায়। এই দেখেন কতটুকু উচ্চ। তো আমরা ঠিক ওই জায়গায় ওই চানাটি পাই। এই যে ওই জায়গায় আমরা এই পাখির চানাটি পাই, এই জায়গায়।
তো এই যে গাছ সেই সেই গাছ, এই গাছ থেকে চারাটি পড়ে যায়, অনেক উপর থেকে, প্রায় 100-150 ফুট উপরে হবে। ঠিক এই গাছ থেকে এই নিচে এই জায়গায় আমরা এই পাখি চারাটি কুড়িয়ে পাই। তো গাইস দেখলেন তো কিভাবে এই গাছ থেকে পাখি চারাটি নিচে পড়লো এবং আমরা উদ্ধার করলাম। তো আসলে এটি যখন একটু বড় হবে বা উঠতে শিখবে আমরা এটি মুক্ত আকাশে অবমুক্ত করে দেব, কারণ এগুলা পোষা প্রাণী নয়, এগুলা হলো বন্য প্রাণী। বন্য প্রাণী প্রাণীকে অবশ্যই বন্দি করে রাখতে নেই, তাই আমরা এটিকে ছেড়ে দেব। যখন উঠতে শিখে যাবে তখন আমরা এই বাগানে আমরা এটিকে অবমুক্ত করে দেব। তো এই ছিল আমার ভিডিও, ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ।